So welcome to online class. Corona মহামারী দিতে তোমরা ঘরে বসে আশা করতেছি বগুড়া সরকারি মুজিবুর্রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলেই অংশগ্রহণ করছো, যেটা আমাদের হওয়ার কথা ছিল যে নতুন স্টুডেন্ট যখন আসে তখন আমরা একসঙ্গে একটা ক্লাস নিয়ে একটু উৎসর্গ করি। যাই হোক, বর্তমান পরিস্থিতির কারণে আমাদের এভাবে ক্লাস চালিয়ে নিতে হচ্ছে। ক্লাসকে আমি তোমাদের সাথে ফার্স্ট ইন্ট্রোডিউস হবো এবং ইন্ট্রোডাক্টরি ক্লাস নেব। আজকে আমাদের ক্লাসের বিষয় যেটা হবে একাদশ শ্রেণীর ক্লাস জীববিজ্ঞান প্রথম পত্র বিষয় উদ্ভিদ বিজ্ঞান। তোমরা এটা জানো যে জীববিজ্ঞানের দুটো পার্ট আছে, নাম্বার ওয়ান উদ্ভিদ বিজ্ঞান যেটাকে জীববিজ্ঞান প্রথম পত্র বলা হয় এবং নাম্বার টু প্রাণীবিজ্ঞান, প্রাণীবিদ্যা বা বিজ্ঞান। যদিও এই দুটা বিষয় তোমরা নিচের ক্লাসে দ্যাট মিন্স নবম এবং দশম শ্রেণীতে একত্রে পড়ে আসছে, কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে পড়তে হবে। আমরা উদ্ভিদ বিজ্ঞান বিষয়টা প্রথম বর্ষে এটাকে ট্রিট করে থাকি, যদিও প্রথম বর্ষে এটা পুরোপুরি আমার সিলেবাস কভার করতে পারি না, দুইটা ইয়ার মিলে আমাদের কভার করতে হয়। তো যাই হোক, অলরেডি তোমরা জেনে গেছো যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে কিভাবে ক্লাস হয়। আমার পূর্ববর্তী যে সহযোগী লেকচারার বরাদুজ্জামান, তিনি পরপর দু তিনটা ক্লাস তোমাদের সাথে নিয়েছে। আজকে আমি তোমাদের কাছে প্রথম আজকে নতুন আমি আছি ইন্ট্রোডাক্টরি ক্লাস তোমাদের সাথে নিয়ে। তো প্রথমে আমার পরিচয় দিয়ে নেই, আমি মোহাম্মদ কামরুল সেলিম, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এবং এই বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে আছে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় উপস্থাপন করব সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের পরিচিতি, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের পরিচিতি। মানে মূল যে আমাদের সিলেবাসে ১২টা অধ্যায় আছে, তার আগে আমাদের জানা উচিত যে আমাদের সিলেবাসটা কিভাবে ডিজাইন করা আছে, এ সম্পর্কে আমি একটা ধারণা দিতে পারবো। আমাদের একাদশ শ্রেণীর উদ্ভিদ বিজ্ঞান বিভাগে উদ্ভিদ বিজ্ঞানের মোট ১২টি অধ্যায়ে সীমাবদ্ধ, ১২টি অধ্যায় আছে। ১২টি অধ্যায়ে প্রথম অধ্যায় কোষ এবং এর গঠন, অলরেডি এটা আমরা শুরু করে দিয়েছি। যেহেতু আমরা দুইজন এখানে ক্লাস নেব, আমি তৃতীয় অধ্যায়টা তোমাদের শুরু করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো তার আগে ওভারঅল আমি উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে একটা কথা বলবো, যে পৃথিবীতে প্রায় ৫ লক্ষের অধিক উদ্ভিদ প্রজাতি বিদ্যমান, এগুলোকে আমরা একই টাইমে এককভাবে জানা সহজে সম্ভব না, এই জন্য কি দরকার শ্রেণীবিন্যাসের জ্ঞান আমাদের থাকতে হবে। তাহলে আমরা এই ৫ লক্ষ উদ্ভিদ প্রজাতিটাকে আমরা জানতে আমাদের জন্য অধিকতর সহজ হবে আমাদের। তাহলে আমরা এটা কিভাবে জানবো তার জানার একটু আমাদের টেকনিক আছে, যেটা তোমাদের সিলেবাস বহির্ভূত যদিও কিন্তু এই বিষয়টা জানা আবশ্যক, অবশ্যই দরকার। সেগুলো কি? শ্রেণীবিন্যাস, শ্রেণীবিন্যাসটা কি, হোয়াট ইজ শ্রেণীবিন্যাস বা ইংরেজি ক্লাসিফিকেশন, জর্জ বেন্থাম এবং দুসেফ ডার্টনের নাম তোমরা জানো। এই দুজন বিজ্ঞানী দীর্ঘ ৪০ বছর গবেষণা করে যে শ্রেণীবিন্যাস পদ্ধতি ব্যবহার পালন করে সেটাকে আমরা প্রাকৃতিক শ্রেণীবিন্যাস বলে থাকি। সেটার আমাদের সংক্ষিপ্ত ভাবে একটা আলোচনা করি যে আমাদের উদ্ভিদ জগৎটাকে কিভাবে তারা ডিজাইন করেছে, তাহলে তো আমাদের বিষয়টি ক্লিয়ার। যদিও এই চ্যাপ্টারটি যেটা আমি বলতেছি এটা তোমাদের সিলেবাসের ভিতরে নেই, কিন্তু এই শ্রেণীবিন্যাস অনুযায়ী সিলেবাসটা ডিজাইন করা, শ্রেণীবিন্যাসের প্রাথমিক ধারণা যদি না থাকে তাহলে পরবর্তী অধ্যায় তোমাদের বুঝতে অসুবিধা হবে।
তো আমি যে সার জোসেফ ডালটন এবং বেনথাম হুকারের সেমিনার নাস্তাক আলোচনা করি কিভাবে তিনি প্রথমত টোটাল উদ্ভিদকে দুটা বিভাগে ভাগ করে নাম্বার ওয়ান ক্রিপ্টোগামিয়া নাম্বার টু ফেরারোগামিয়া বাংলা থেকে সহজে বোঝা যাচ্ছে যে অপুষ্পক এবং সপুষ্পক টোটাল উদ্ভিদ প্রজাতিকে প্রথমত তারা দুইটা ডিভিশনে ভাগ করে, একটা হচ্ছে ক্রিপ্টোগামিয়া এবং দুই নম্বর হচ্ছে ফেনারোগামিয়া। ক্রিপ্টোগামিয়া বাংলা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, অপুষ্পক মানে বোঝা যাচ্ছে যেসব উদ্ভিদের ফুল ফল ফুল হয় না, এটা বীজ বা অনুবীজের মাধ্যমে এটা স্পোর বা অনুবীজের মাধ্যমে বংশ বিস্তার করে, এই জন্য এদের ক্রিপ্টোগামিয়া বলা হয়। আর সপুষ্পক যে সমস্ত উদ্ভিদের ফুল ফল অর্থাৎ নেচার আমরা যে আমাদের চোখের সামনে যে উদ্ভিদগুলো দেখতে পাই, আম জাম কাঁঠাল লিচু পেয়ারা, এগুলো সবই হচ্ছে সপুষ্পক। তাহলে প্রথমত বেন্থামের শ্রেণীবিন্যাস অনুযায়ী টোটাল উদ্ভিদ জগৎকে দুটা বিভাগ ভাগ করা হয়, একটা হচ্ছে ক্রিপ্টোগামিয়া দ্যাট মিন্স অপুষ্পক উদ্ভিদ, আর একটা হচ্ছে ফেনারোগামিয়া দ্যাট মিন্স সপুষ্পক উদ্ভিদ। এখন আমি ক্রিপ্টোগামিয়াকে যদি আমি ডিভিশন করি মানে আরো স্পেসিফাই করি, তাহলে ক্রিপ্টোগামিয়ার এইভাবে আবার দুটা ভাগ আছে, তিনটা ভাগ আছে। থ্যালোফাইটা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা, তাহলে ক্রিপ্টোগামিয়া এই তিনটা ভাগ আছে, একটা হচ্ছে থ্যালোফাইটা ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। অলরেডি ইউ হ্যাভ নোন যে থ্যালোফাইটা কি জিনিস, ব্রায়োফাইটা কি জিনিস এবং টেরিডোফাইটা কি জিনিস। থ্যালোফাইটা হলো সেই সমস্ত উদ্ভিদ যে সমস্ত উদ্ভিদকে তাদের দেহটাকে মূল কাণ্ড এবং পাতা বিবেচিত করা যায় না তাদেরকে থ্যালোফাইট বা বাংলায় যেটাকে বলা হয় সমাঙ্গপর্কী উদ্ভিদ। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের দেহটাকে মূল কাণ্ড পাতা বিবেচিত করা যায় না তাদেরকে থ্যালোফাইট বলা হয়। তারপর আছে ডাইফাইটা, যে সকল এদেরকে বাংলায় বলা হচ্ছে মস বর্গীয়। থ্যালোফাইটার পরে পৃথিবীতে ডাইফাইট বা মস বর্গীয় জাতের উদ্ভিদের আবির্ভাব হয়। এরা কিছুটা থ্যালোফাইট থেকে উন্নত, সামান্য মূল দরকার থাকতে পারে বা মূলের মধ্যে রাইজার থাকে, উদাহরণ এশিয়া মার্কেশিয়া ইত্যাদি। রিকশিয়া মার্কেশিয়া ইত্যাদি। আর টেরিডোফাইটা বা ফার্ম বর্গ উদ্ভিদ, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের পাতা অর্থাৎ এই দুটা থ্যালোফাইট এবং ব্রায়োফাইট এর চাইতে একটু উন্নত, এদেরকে মূল কাণ্ড এবং পাতায় বিভাজিত করা যায় সাধারণ উদ্ভিদের মতো, তাদেরকে সাধারণত বলা হয় টেরিডোফাইট ফার্ম বর্গ। উদাহরণ টেরিস, ড্রাগ টেরিস ইত্যাদি, ইকুইজিটাম লাইকোপোডিয়াম ইত্যাদি ইত্যাদি তোমার টেরিডোফাইটের অন্তর্ভুক্ত। তাহলে ক্রিপ্টোগামিয়া বলা হচ্ছে যে সমস্ত উদ্ভিদের ফুল হয় না অনুবীজের মধ্যে স্পোর বা অনুবীজের মধ্যে বংশ বিস্তার করে তাদেরকে ক্রিপ্টোগামিয়া বাংলায় বলা হয় অপুষ্পক উদ্ভিদ। ক্রিপ্টোগামিয়ার তিনটা ভাগ থ্যালোফাইট ড্রাইফাইট এবং টেরিডোফাইট,
থ্যালোফাইট মানে সমাঙ্গ বর্গীয় তো হ্যাঁ অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের দেহটাকে ফুল কাণ্ড এবং পাতা বিভাজিত করা যায় না তাদেরকে থ্যালোফাইট বলা হয় আর যে সমস্ত উদ্ভিদের দেহটাকে মূল কাণ্ড পাতা সামান্য বিভাজন বিভাজিত করা যায় বা যায় না মানে কিছুটা থ্যালোফাইটের চাইতে উন্নত তাদেরকে বলা হচ্ছে মস বর্গীয় যেমন রিকশিয়া মার্কেশিয়া তিন নম্বর হচ্ছে টেরোফাইট অর্থাৎ এদেরকে মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় উদাহরণ টেরিস এবং ডায়াটেরিস এবার আসি আমরা দুই নম্বর ফেনালোগামিয়া বা সপুষ্প দুই নম্বর হচ্ছে ফেনালো বীজ হয় বীজের মধ্যে বংশ বিস্তার করে অর্থাৎ আমরা যেগুলো সাধারণভাবে যেগুলো দেখি সবই সপুষ্প উদ্ভিদ অর্থাৎ পৃথিবীতে সপুষ্প উদ্ভিদের সংখ্যাটাই বেশি ফেনালোগামিয়াকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করা হয় একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ তাহলে ফেনালোগামিয়া বা সপুষ্প উদ্ভিদে দুইটা শ্রেণী আছে একটা হচ্ছে একবীজপত্রী যেটার ইংরেজি নাম মনোকট মনোকটি লেমনি আর এটা হচ্ছে ডাইকটি লেমনি তাহলে সপুষ্প উদ্ভিদ দুটা ভাগ একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ এই হচ্ছে মোটামুটি আমাদের উদ্ভিদের প্রাথমিক যে শ্রেণীবিন্যাস যদি সহজে উদ্ভিদকে আমরা কিভাবে চিনব তার একটা প্রাথমিক ধারণা যদিও এই বিষয়টি সিলেবাসের বাহিরে কিন্তু সিলেবাসের বাইরে হইলেও সাধারণত পেন্থামুখের শ্রেণীবিন্যাস অনুযায়ী সিলেবাসটা ডিজাইন করা আছে যেমন আমি যদি বলি যে কোষ এবং কোষের গঠন তারপরে আছে কোষ বিভাজন তৃতীয় নম্বর চ্যাপ্টার থার্ড চ্যাপ্টারে কার্বোহাইড্রেট অর্থাৎ প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি যেটাকে বলা হয় কোষ শ্বসন চতুর্থ অধ্যায় আছে অণুজীব বা ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো নিয়ে আমাদের আলোচনা হবে পঞ্চম অধ্যায় আছে শৈবাল ছত্রাক ইত্যাদি বিষয়ে ডাইফাইট টেরিডোফাইট এই যে আমি প্রথমে যে আলোচনা করেছিলাম যে ক্রিপ্টোগামিয়া থ্যালোফাইট ডাইফাইট টেরিডোফাইট থ্যালোফাইটার ভিতরে আছে শৈবাল এবং ছত্রাক আমরা জানি যে শৈবালের কোন মূল কাণ্ড নাই কোনটা মূল কোনটা কাণ্ড এটা বোঝা যায় না এই জন্য শৈবালটাকে আমরা সমাঙ্গ দিয়ে থ্যালোফাইটার বিভাগের অন্তর্ভুক্ত রয়েছে এছাড়াও ছত্রাকটাও ঠিক একই অবস্থা ছত্রাকেরও মূল কাণ্ড পাতা বিভাজিত করা যায় না এই জন্য ছত্রাক অলসো থ্যালোফাইটার বিভাগে তাহলে এইরকম থ্যালোফাইটার বিভাগের অন্তর্ভুক্ত শৈবাল এবং ছত্রাক পঞ্চম অধ্যায়ে এরকম সেট করা আছে যেটা তোমরা পঞ্চম অধ্যায়ে গেলে এটা বুঝতে পারবা এইভাবে চ্যাপ্টারগুলো ডিজাইন করা আছে এছাড়াও এগুলোকে বাদ দিলে মার্গুলিস নামে একজন বিজ্ঞানী আরেকটা শ্রেণীবিন্যাসের অবতারণ করে সেটাকে বলা হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাস আধুনিক শ্রেণীবিন্যাস অনুযায়ী টোটাল শুধুমাত্র উদ্ভিদ এবং প্রাণী নিয়ে কথা বলা হয়নি এখানে অনুজীব নিয়েও কথা বলা হয়েছে যেমন কোষের গঠন কেমন কোষের নিউক্লিয়াসের অবস্থা কেমন এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল Thank you.
प्रोकैरियोटिक माने आदि कोष, यूकैरियोटिक माने प्रभृत कोष। आदि कोष एवं प्रभृत कोष अर्थात क्या आदि कोष बोला आछे जे साधारण न्यूक्लियस सुगठित न्यूक्लियस प्रोकैरियोटिक सेले থাকে না এইজন্য এটাকে আদি কোষ বলা হচ্ছে সকল ধরনের ব্যাকটেরিয়া এবং সারো ব্যাকটেরিয়া এটার एग्जांपल আবার প্রকৃত কোষের উদাহরণ সার ব্যাকটেরিয়া এবং সারো ব্যাকটেরিয়াকে যদি আমরা অফ রাখি তাহলে পৃথিবীতে যত উদ্ভিদ আছে সকলেই প্রকৃত কোষ একবারে শৈবাল ছত্রাক ব্যাকটেরিয়া থেকে শুরু করে অ্যানিমালস হায়ার প্ল্যান্ট হায়ার অ্যানিমালস পর্যন্ত সকলেই ইউক্যারিওটিক কোষ তাহলে এই বিষয়গুলো मूल चैप्टारे এর পরবর্তীতে আমি তোমাদের আসল যেগুলো তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত আছে সেগুলো নিয়ে আলোচনা করব আমি তোমাদের সামনের ক্লাসে উদ্ভিদ বিজ্ঞানের অত্যধিক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার মোটামুটি বলতে গেলে যে তুলনামূলক কম্পেয়ারলি অন্যান্য চ্যাপ্টার যাতে একটু আলাদা একটু কঠিন যেটা হচ্ছে প্লান্ট কেমিস্ট্রি বা কোষ রসায়ন এটা তৃতীয় অধ্যায়ের ভিতরে পড়ে সেল কেমিস্ট্রি কোষ রসায়ন ও সেল কেমিস্ট্রি এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আগামী ক্লাসে আলোচনা করব যেটা উদ্ভিদ বিজ্ঞান বিভাগে তোমাদের যেটা দ্বিতীয় প্রথম পত্র সেখানে থার্ড চ্যাপ্টারে এটা ইনক্লুড করা আছে প্রথম অধ্যায় আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় অলরেডি শুরু এন্ড থার্ড চ্যাপ্টার থেকে শুরু করতেছি আগামী ক্লাসে সেল কেমিস্ট্রি বা কোষ রসায়ন বিষয়টা কি এ সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করা হবে তোমরা সকলে ভালো থেকো এবং আমি আশা করব এই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখবে তাহলে উপকৃত ধন্যবাদ তোমাদের সকলকে।